ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলা সহকারী কমিশনারের কার্যালয়ে শুক্রবার ছুটির দিনে উড়েছে জাতীয় পতাকা। শুক্রবার বিকেল 5:30 পর্যন্ত সরকারি অফিসে জাতীয় পতাকা উঠতে দেখা যায়। এর আগে বৃহস্পতিবার যথানিয়মে জাতীয় পতাকা উত্তোলন করে অফিস করে কর্তৃপক্ষ, কিন্তু অফিস শেষ করে সবাই চলে গেলে জাতীয় পতাকা নামানো হয়নি। সারা রাত উড়েছে পতাকা। শুক্রবার সারাদিন জাতীয় পতাকা উঠতে দেখা গেছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে অফিস শেষ করে জাতীয় পতাকা না নামিয়ে কর্তৃপক্ষ যে যার মতো চলে যায়। সারা রাত পতাকা স্ট্যান্ডে লাগানো ছিল। বিষয়টি শুক্রবার সকালে সবার নজরে এলে সমালোচনার সৃষ্টি হয়। কর্তৃপক্ষের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। সবুজের দেশে নতুন রঙের বেশে ঘরে বাহিরে সাজানো বলকে রেইনবো 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 পেইন্টস রে সাশ্রয়ী দামে দেয়াল রাঙায় রেইনবো সবার রং সবার ঘরে রেইনবো রেইনবো পেইন্টস দ্য কালার অফ জয়।